evening everyone, welcome back to my channel. I am live with Trisha Hadira's new vlog. I am sure you are going to be able to see this. I am going to be able to see this. So, this evening is going to be a vlog. This evening is going to be a vlog. I am going to be able to do a shopping for my dad. I am going to be able মানে এক বছর বলতে গেলে সামনের বছরে পুরো স্কিপ করে গেছিলাম পূজোর কেনাকাটি তোমার দাদা ভাই আর আমি যারা আমার পরিবারের পুরনো বন্ধুরা তারা তো জানোই যে অনেক আশা করেছিলাম যেদিনকার তোমার দাদা ভাই আর আমি শপিং এ বেরবো তোমার দাদা ভাই একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে বলে সেদিনকার শপিং হয়নি সেই বছরে মানে আগের বছরে তো ফাইনালি অনেক প্রতীক্ষার পর আমার বড় আর আমি শপিং করতে যাচ্ছি সবার শপিং সবকিছু কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট করে দিয়ে তারপর যাচ্ছি আর শপিং কি কি করলাম সেই ব্লগটা এই ব্লগের পরে আর কি দেবো আমি কি কি করলাম তো মোটামুটি অনলাইনে কেনাকাটিগুলো সেগুলো চলেই এসেছে বেশিরভাগই যেগুলো নিজেরাই হাতে দেখে দেখে কিনবো আর তোমার দাদা ভাইয়ের শপিং সেগুলো করতে দাদা ভাই আর আমার সেগুলো করতে যাচ্ছি আজকে আমরা নিউ মার্কেট তো তোমার দাদা ভাই চলে এসেছে কাছ থেকে নিচে ওয়েট করছে উপরে আর ওঠেইনি তো আমি দেন রেডি হয়ে গেছি এখন যাচ্ছি পুজোর শপিং করতে বরকে নিয়ে তো চলো দেরি না করে যাই আর শপিং করতে চলে যাই কারণ অনেকটাই সন্ধ্যে হয়ে গেছে প্রায় মিনিং অন্ধকার পুরো হয়ে গেছে তো চলো দেরি না করে এবার চলে যাই মোটামুটি ঠাকুর দেখা কিন্তু পড়ে গেছে প্যান্ডেল অনেক প্যান্ডেল ওপেনিং হয়ে গেছে তো চলো এবার যাওয়া যাক ফাইনালি আমি বেরিয়ে গেছি কেনাকাটি করতে দু বছর পর আমার বরের সাথে পুজোর কেনাকাটি যেরকমটা তোমাদের বলছিলাম তো চারিদিকে তো পুজোর লাইট ফাইট সব লাগিয়ে দিয়ে দেখাই যাচ্ছে আর আগে ফার্স্ট টাইম সাড়ে তিন বছর না চার বছর পাহাড়টাকে চালিয়ে ধর্মতলা থেকে এখানে নিয়ে আসতে আর এখানে গ্যারেজ করতে করতে আমার ঘোরা গেছে চলে এসেছি শ্যামবাজার সিটি মার্কেট তো এখানে কালেকশন দেখা যাক মোটামুটি কালেকশন আছে তো এখানে এবার দেখা যাক কালেকশন এখানে আমি ফটো শুট করছি আমার দাদা